হ্যালো বন্ধুরা, আপনি বয়স্ক হন বা যুবক হন কিন্তু শারীরিক খেলা পছন্দ করেন না কিন্তু মাইন্ড গেমগুলো খুবই পছন্দ করেন, তাহলে যদি কোনো খেলার নাম বলতে বলি আপনাকে, সর্বপ্রথম আপনি যে উত্তর দিবেন বা সর্বপ্রথম যে খেলাগুলোর নাম বলবেন তার মধ্যে দাবা ষোলো কোটিতে অন্যতম থাকবে। বন্ধুরা, দাবা এমন একটি খেলা যে খেলায় আপনার মন, চিন্তা, ধ্যান, ধারণা সবটুকু রাখতে হবে, নতুবা আপনি খেলাটি করতে পারবেন না। এজন্যই মূলত বয়স্ক মানুষ যারা যাদের কোনো কাজ নেই, অবসর সময় পার করে, তারাই এই খেলাটি করতে পছন্দ করে। খেলাটিতে আপনার প্রতিপক্ষকে একবারেই আপনার বুদ্ধি দিয়ে কোণঠাসা করতে হবে। আপনার চালাকির বুদ্ধির প্রমাণ হয় এই খেলার মাধ্যমে। তো আজকের ভিডিওতে এই জনপ্রিয় খেলা দাবা খেলা সম্পর্কে জান। তো এই মাইন্ড গেমটি সম্পর্কে জানতে সম্পূর্ণ মাইন্ড দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে। দাবা এমন একটি জনপ্রিয় খেলা যেটা খেলতে নির্দিষ্ট একটি বোর্ডের প্রয়োজন হবে। এই খেলায় দুইজন খেলোয়াড় বা দাবারও অংশগ্রহণ করে। বিপক্ষের রাজাকে এমন স্থানে আনা হয় যেখানে কোণঠাসা হয়ে যায় আর স্থানান্তরিত হতে পারে না বা সরতে পারে না। মূল উদ্দেশ্য থাকে প্রতিপক্ষকে নত শিকার করা। এই খেলায় পরিকল্পনা অনুযায়ী আগানো এবং আক্রমণ চিহ্নিত করার দক্ষতার মাধ্যমে শক্তিমত্তা যাচাই করা হয়। প্রত্যেক খেলোয়াড়ের রাজা, মন্ত্রী, হাতি, ঘোড়া, নৌকা ও রোডের সমন্বয় গঠিত ষোলো গুটির সৈন্য দল একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামে। প্রত্যেক গুটির নিজস্ব ক্ষমতা রয়েছে স্থানান্তরের জন্য। এই খেলাটি ভারতবর্ষে প্রথম উৎপত্তি হয়, কিন্তু ভারতবর্ষ নয়, খেলাটির জন্ম নিয়ে এমন ধরনের অনেক মতভেদ পাওয়া যায়। প্রাচীন আমলের হরফে দাবা খেলার প্রথম কাল এই বলে জানা যায়। পাশাপাশি খেলাটি আদি অস্তিত্বের প্রমাণস্বরূপ কিছু কিছু দাবার গুটির হদিশ মেলে। ভারত, পারস্য কিংবা চীন দাবা খেলার জন্মস্থান, তবে দাবা সম্পর্কে আমাদের জ্ঞান সীমিত না। ইউরোপে দাবার যেরূপ প্রবেশ করে তা আদপে 1350 বছর আগেই পারস্যে খেলা। সে সময় তথা সপ্তদশ শতাব্দীতে সে অঞ্চল মুসলিম সেনাশক্তির অধীনে ছিল। মুসলিম বিশ্বে খেলাটি অনেক জনপ্রিয় হয়ে যায়, সাথে উত্তর আমেরিকা ও ইউরোপে ছড়িয়ে পড়ে। দাবার জন্মস্থান নিয়ে অনেক মতভেদ থাকলেও গবেষকগণ একমত হয় দাবার আসল জন্মস্থান ভারতীয় উপমহাদেশ। দাবার মতো এক ধরনের খেলার সন্ধান পাওয়া যায় প্রাচীন মিশরে, যার নাম ছিল শতরঞ্জ। তবে ভারতবর্ষে চতুরঙ্গ নামক দাবা খেলাটির শুরু হয় 600 শতকের আগে। ভারতবর্ষে তখনও গুপ্ত সাম্রাজ্য ছিল এবং দাবাকে চতুরঙ্গ বলার কারণ ছিল দাবাতে হাতি, ঘোড়া, রথ ও সৈন্য এই চারটি অংশ ছিল। কিন্তু চতুরঙ্গ থেকে দাবায় পরিণত হতে অনেক সময় লেগে যায়। খেলাটি ছড়িয়ে পড়ার কারণ হলো পারস্যের সঙ্গে ভারতের ব্যবসায়িক সম্পর্ক ছিল খুব ভালো। পারস্যের ব্যবসায়ীরা খেলাটি দেখেন আর পছন্দ করে ফেলে আর উৎসুক হয়ে শিখেও ফেলে। এর ফলে পরবর্তীতে পারস্যে খেলাটি ছড়িয়ে পড়ে। তবে একই সময় খেলাটি চীনেও ছড়িয়ে পড়ে। চীনারা খেলাটির নামকরণ করে শিয়াংচি, কিন্তু চীনারা দাবি করে মূলত খেলাটি তাদেরই উদ্ভাবিত। শুধু তাই নয়, দাবা খেলাও ভারতের না, চীনের তৈরি এই দাবি করে চীনারা, কিন্তু চীনের এই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না। কোনোদিকে শতরঞ্জ শুধু পারস্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না, পারস্য থেকে স্পেনে গিয়ে শক্তভাবে আসন গেড়ে বসে। নামটাও বদলে যায় আরেকবার, যা পর্তুগিজ ভাষায় হয়ে যায় অ্যাজেডেস। পারস্যের নামটিও পরিবর্তন হয়ে যায়। পরে ইউরোপে ও রাশিয়ায় ছড়িয়ে পড়ে এবং নতুন নাম হয় চেস। এবার শুধু নামেই না, নিয়মেও আসে অনেক পরিবর্তন। ইউরোপে আসার পর প্রথম হাতি যুক্ত হয় আর পরে যোগ হয় রানী। খেলাটি 1500 শতকের দিকে ইউরোপে এসে তারপর দাবা এ পর্যায়ে এসেছে পরিমার্জিত হয়ে। বিশ্ব দাবা ফেডারেশন ফিদে কর্তৃক নির্ধারিত নিয়মকানুন দাবা খেলায় প্রয়োগ করা হয়। স্বীকৃত দাবা প্রতিযোগিতাগুলো ফিদে হ্যান্ডবুকের লিখিত নিয়ম অনুযায়ী হয়ে থাকে। দাবার টুর্নামেন্টের নিয়মকানুন অনুযায়ী সাধারণভাবে খেলতে অনুসরণ করা হয়। যদি কোনো খেলোয়াড় যে গুটি স্পর্শ করে তাকে সে গুটি সরাতে হবে, যদি সেটা বৈধ চাল হয়ে থাকে তবে। আবার যদি একজন খেলোয়াড় প্রতিপক্ষের কোনো গুটি ধরে তাহলে তাকে সেই গুটিই খেতে হবে। যদি কোনো খেলোয়াড় বোর্ড সমন্বয় করার জন্য গুটি ধরতে চান তাহলে তার ইচ্ছার কথা আগে বলতেই হবে। বন্ধুরা, ঘড়ি সময়ের মানদণ্ড। প্রতিটি খেলায় ঘড়ি ব্যবহার করা হয় প্রতিটি খেলার সময় বেঁধে দেওয়ার জন্য, নির্দিষ্ট চালের সময় পরিমাপের জন্য নয়। প্রত্যেক খেলোয়াড়কে পুরো খেলা শেষ করার জন্য সমান সময় বরাদ্দ করা হয় এবং তিনি নিজের মতো করে ব্যবহার করতে পারেন। একজন খেলোয়াড় তার চাল দেওয়ার পর একটি বোতামে চাপ দেয় এবং প্রতিপক্ষের ঘড়ি সচল করে দেয়। যদি কোনো খেলোয়াড়ের নির্দিষ্ট সময় পার হয়ে যায় এবং প্রতিপক্ষ যখন সেটি খেল করে তাহলে যার সময় শেষ হয়ে গেছে সে পরাজিত হবে। কিন্তু এক্ষেত্রে চেকমেট করার জন্য যথেষ্ট গুটি থাকতে হবে, নাহলে খেলাটি ড্র হবে। দাবার বোর্ডে 8টি রো
এবং 8টি কলাম বিশিষ্ট 64টি ঘরের সমন্বয়ে গঠিত। রোগুলো র্যাঙ্ক বা সারি হিসেবে 1 থেকে 8 সংখ্যায় নির্ধারিত হয় এবং কলামগুলো ফাইল হিসেবে যা ইংরেজিতে এ থেকে এইচ পর্যন্ত হয়। 64টি ঘরগুলো দুই রঙের হয়, সাদা কালো বা একটি গাঢ় বা একটি হালকা হয়ে থাকে। তো বন্ধুরা, এত সময় এর ইতিহাস জানলাম, চলুন এবার জেনে নেই এর নিয়ম কানুন। পার্শ্বত্য নিয়মে সাদা গুটি প্রথমে চালানো হয়, তারপর প্রতিপক্ষের গুটি চালানো হয়। কিন্তু ক্যাসলিং এর সময় দুটি গুটি পরিচালিত হয়। তো ক্যাসলিং কি সেটা একটু পরে জানবো, সাথেই থাকুন। এই খেলার আরো নিয়ম হলো, খালি জায়গা দখল করতে হবে এবং প্রতিপক্ষের গুটি দখল করতে হবে এবং ঘর থেকে বা বোর্ড থেকে উচ্ছেদ করতে হবে। একমাত্র এন পাসান্ট নিয়ম ছাড়া বাকি সব ক্ষেত্রে প্রতিপক্ষের গুটিকে উচ্ছেদ করতে গুটিটির অধিকৃত ঘর দখল করা হয়। যদি কোনো কারণে করা না হয় তাহলে অমীমাংসিতভাবে খেলা শেষ হয়ে যায়। প্রতিপক্ষের রাজা কোণঠাসা হয়ে তার ঘর থেকে অন্য ঘরে যেতে পারে না এবং এই সুযোগ না থাকলে খেলাটি চেকমেট হয়ে যায়, অর্থাৎ খেলাটি শেষ হয়ে যায়। এবার চলুন জেনে নিই প্রতিটি গুটির যে নিজস্ব ক্ষমতা রয়েছে চলাচল করার জন্য, সেগুলো জেনে আসি। রাজা, এই গুটি শুধু তার ঘরের সাথে সংযুক্ত যে কোনো একটি ঘরে যেতে পারে, তবে বিশেষ শর্তে নৌকার সাথে ঘর পরিবর্তন করতে পারে, যেটা ক্যাসলিং নামে পরিচিত। নৌকা, অন্য গুটিকে অতিক্রম না করে সোজাসুজিভাবে যে কোনো ঘরে যেতে পারে, তবে ক্যাসলিং এর সাহায্যে রাজার সাথে যেতে পারে। গজ, এই গুটি যে কোনো অন্য গুটি অতিক্রম না করে আড়াআড়িভাবে যেতে পারে। মন্ত্রী, নৌকা এবং হাতির সমন্বয় শক্তি হিসেবে অন্য গুটিকে অতিক্রম না করে সোজাসুজি কিংবা আড়াআড়ি যে কোনো ঘরে যেতে পারে। ঘোড়া, এই গুটি পাশের দুই ঘর গিয়ে ডানের কিংবা বামের অন্য ঘরে যেতে পারে। মূলত এই ঘোড়ার চলন ইংরেজিতে এল অক্ষরের মতো। এই গুটিটির বৈশিষ্ট্য হলো, একমাত্র ঘোড়ায় দাবা খেলার মধ্যে এই গুটিটি অন্য গুটিকে অতিক্রম করতে পারে। সর্বশেষ গোড়ে, এই গুটি নিজস্ব ফাইলে এক এক ঘর করে আগায়, তবে ব্যতিক্রম হিসেবে নিজস্ব ঘর থেকে ইচ্ছে করলে দুই ঘর সামনে যেতে পারে, যদি ঘরগুলো খালি থাকে তাহলে, কিংবা প্রতিপক্ষের গুটিকে উচ্ছেদ করে আড়াআড়ি অন্য ঘরে যেতে পারে। তবে সামনে যদি প্রতিপক্ষের ঘোড়ে থাকে তাহলে সামনে যেতে পারবে না, কিন্তু ঘোড়ের অপাস ও পদোন্নতি দুটি বিশেষ পদ্ধতি আছে, এই পদ্ধতি দুটি সম্পর্কে পরে জানব। এবার চলুন জেনে নিই ক্যাসলিং, ঘোড়ের পদোন্নতি ও অপাস সম্পর্কে। ক্যাসলিং কি? ক্যাসলিং হলো, রাজা শুধুমাত্র তার ঘরের সাথে সংযুক্ত যে কোনো খালি ঘরে যেতে পারে, তবে বিশেষ শর্তে রাজা প্রতি খেলায় একবার করে ক্যাসলিং করার সুযোগ পায়। প্রথম সারিতে থাকা রাজা প্রথম সারিতে থাকা নৌকার দিকে দুই ঘর যেতে পারে এবং একই দানে নৌকা রাজার দানটির সময় যে ঘর অতিক্রম করছিল সেই ঘরে চলে যেতে পারে। কিন্তু ক্যাসলিং তখনই সম্ভব যখনই এই শর্তগুলো বজায় থাকে। শর্তগুলো হলো, এক, খেলা চলাকালে রাজা এবং নৌকা কোনো ঘরেই নড়াচড়া করলে ক্যাসলিং হবে না। দুই, রাজা ও নৌকার মাঝে অন্য কোনো গুটি থাকতে পারবে না। এবং তিন, রাজা গুটিটি চেকমেট অবস্থায় থাকতে পারবে না বা কোনো গুটি দ্বারা আক্রমণ অবস্থায় থাকতে পারবে না বা এমন ঘরে যেতে পারবে না যে ঘরে গেলে খেলাটি চেকমেট হয়ে যায়। এবার চলুন জেনে নিই অপাশা কি। যখন একটি বোর্ডে তার শুরুর দানে দুই ঘর এগিয়ে যায় এবং সেই ঘরের পাশের ফাইলে প্রতিপক্ষের বোর্ডে থাকে, তখন অপাশা দানের সাহায্যে প্রতিপক্ষের বোর্ডে প্রথম বোর্ডেকে উচ্ছেদ করতে পারে। এই দানে প্রতিপক্ষের বোর্ডেটিকে প্রথম বোর্ডের পেছনের ঘরে আড়াআড়িভাবে নিয়ে যাওয়া হয়। এই দান প্রথম বোর্ডে ঠিক পরের দানেই সম্ভব হবে। এবং সর্বশেষ পদোন্নতি, যখন একটি বোর্ডে অষ্টম র্যাঙ্কে যায় তখন খেলোয়াড় ইচ্ছা করলে এর পরিবর্তে নিজের পক্ষের মন্ত্রী, নৌকা, হাতি কিংবা ঘোড়া এই গুটিগুলোর যে কোনো একটি গুটি বোর্ডে আনতে পারে। কিন্তু সাধারণত বোর্ডের পরিবর্তে মন্ত্রী রূপান্তরিত হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অন্য গুটি পছন্দ করা হয় তাহলে তাকে আন্ডার প্রমোশন বলা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং এমন ধরনের তথ্যভর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।